ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই প্রিপোজিশন থ্রু নিয়ে আজ আমরা আলোচনা করব থ্রু কি কীভাবে বাক্যে ব্যবহার করা যায় সেটা আমরা দেখব থ্রুর অর্থ মূলত মাধ্যমে বা মধ্য দিয়ে কোনো কিছুর মধ্য দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে নির্দেশ করে চলো মূল আলোচনায় আসা যাক ইউজ অফ থ্রু থ্রু এর ব্যবহার পয়েন্ট নম্বর ওয়ান পথ নল সরু স্থান ইত্যাদির মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া নির্দেশ করতে থ্রু এর ব্যবহার হয় কোনো কিছুর মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াটা আমরা থ্রু প্রিপোজিশনের মাধ্যমে প্রকাশ করব ট্রেনটি সুলঙ্গের মধ্যে দিয়ে যায় এখানে এর মধ্য দিয়ে অর্থ প্রকাশ করতে আমরা থ্রুর ব্যবহার করব দ্য ট্রেন রানস থ্রু এ টানেল এক্সাম্পল টু জল নলের অর্থাৎ পাইপের মধ্য দিয়ে যাচ্ছিল না তো কি কিছুর মধ্য দিয়ে অতএব আমরা থ্রুর ব্যবহার করবো ওয়াটার ওয়াজ নট পাসিং থ্রু দ্য পাইপ পাইপের মধ্য দিয়ে পয়েন্ট নাম্বার টু দরজা জালনা গেট দেওয়াল বেড়ার ছিদ্রের মাধ্যমে ছিদ্র না থাকলেও দেওয়ালের এপার থেকে ওপারে এক পাশ থেকে আরেক পাশ নির্দেশ করতে থ্রুর ব্যবহার হয় এক্সাম্পল ওয়ান সে রান্নাঘরের জানলা দিয়ে দেখছিল শি ওয়াজ ওয়াচিং থ্রু দ্য কিচেন উইন্ডো জানলাঘর রান্নাঘরের জানলার মধ্যে দিয়ে সে অতএব আমরা ব্যবহার করলাম এক্সাম্পল টু দেওয়ালের ছোট্ট ফাটল দিয়ে বাতাস প্রবেশ করছে উইন্ড ইজ কামিং থ্রু এই যে মধ্য দিয়ে আছে ফাটল দিয়ে উইন্ড ইজ কামিং থ্রু দ্য টাইনি ক্র্যাক অব দ্য ওয়াল তো কোনো কিছুর মধ্য দিয়ে প্রবেশ করছে বা প্রবেশ করছে না সেটা বলতে গেলে আমাদের এই থ্রুর ব্যবহার করতে হবে এক্সাম্পল থ্রি তিনি আমাদের প্রধান গেট দিয়ে প্রবেশ করতে দেননি প্রধান গেটের মাধ্যম দিয়ে এই জায়গার জন্য আমাদের থ্রুর ব্যবহার করতে হবে দ্য ম্যান ডিড নট অ্যালাওয়াজ টু এন্টার থ্রু দ্য মেইন গেট তো আমরা বুঝতে পারলাম কোনো কিছুর মধ্য দিয়ে প্রবেশ করা কোনো কিছুর মধ্য দিয়ে দেখা শোনা বা মধ্য দিয়ে কোনো কিছু বলতে গেলে আমাদের এই থ্রুর ব্যবহার করতে হবে পয়েন্ট নাম্বার থ্রি ছিদ্র করা কেটে টুকরো করে ফেলা ইত্যাদি নির্দেশ করতে থ্রুর ব্যবহার হয় কোনো কিছুর মধ্যে ছিদ্র করা ড্রিল করা সেটা হতে পারে এপার থেকে ওপার পর্যন্ত ছিদ্র করা বা কিছুটা ছিদ্র করা তো এক্সাম এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি পরিষ্কার করব এক্সাম্পল ওয়ান সে কংক্রিট দেওয়ালে ছিদ্র করছিল উদাহরণটা কেমন হবে ইংলিশটা কেমন হবে হি ওয়াজ ড্রিলিং থ্রু দা কংক্রিট ওয়াল এখানে থ্রু সে মধ্য দিয়ে সাধারণত থ্রু বলতে এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়া নির্দেশ করে এক্সাম্পল টু খনন করার সময় তারা একটি গাছের শিকড় কেটে ফেলেছিল কেটে দু টুকরো এখানটায় এতক্ষণ আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করছিলাম এবার কেটে দু টুকরো অর্থাৎ আমরা একটা ফ্রেজাল ভার্বের ব্যবহার করব থ্রুর মাধ্যমে দে কাট থ্রু কাট থ্রুটা একটা ফ্রেজাল ভার্ব এবং এর অর্থ হচ্ছে কেটে দু করে দেওয়া শুধু থ্রুর অর্থ হচ্ছে মাধ্যমে দে কাট থ্রু এ রুট অফ এ ট্রি হোয়াইল ডিগিং ডিগিং মানে গর্ত করা খনন কার্য করা তো এখানে দেখলাম আমরা এর মাধ্যমে কেটে দুটুকরো করা নির্দেশ করছে কোন স্থান বা অনেক কিছুর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ করতে থ্রু বসেন এক্সাম্পল তিনি এক বছর ইউরোপ এশিয়া ঘুরেছেন মানে এই দেশগুলোর মধ্য দিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন হি ট্রাভেলড থ্রু আমরা এখানে অ্যাক্রসও ব্যবহার করতে পারতাম অ্যাক্রসের ব্যবহারের সময় দেখেছি এগুলো হয় তো যেহেতু আজকের আলোচ্য বিষয় থ্রু তাই থ্রু বললাম হি ইউরোপ এশিয়া ফর ইয়ার তো কোনো বিস্তীর্ণ দিয়ে ঘুরে বেড়ানো বা যাওয়া ওই মধ্য দিয়েই নির্দেশ করছে থ্রুর ব্যবহার হবে এক্সাম্পল টু পথটি জঙ্গলের মধ্যে দিয়ে চলে যায় কোনো কিছুর মধ্যে দিয়ে চলে যাচ্ছে অতএব থ্রু হবে দ্য পাক goes থ্রু দ্য ফরেস্ট মধ্য দিয়ে অতএব থ্রুর ব্যবহার হবে সম্পূর্ণ সময়কাল ধরে শেষ না হওয়া পর্যন্ত নির্দেশ করতে থ্রুর ব্যবহার হয় মানে সমস্ত সময়টা ধরে এতক্ষণ কিছুর মাধ্যমে ব্যবহার করার জন্য আমরা থ্রু ব্যবহার করছিলাম এবার সমস্ত সময়কাল ধরে এক্সাম্পল ওয়ান শুধুমাত্র একটি হোটেল সারা বছর খোলা থাকে অনলি ওয়ান হোটেল রিমেন্স ওপেন থ্রু দ্য ইয়ার থ্রু দ্য ইয়ার সারাটা বছর হোল ইয়ার এক্সাম্পল টু সে সারাটা রাত জেগেছিল হোল নাইট হিল থ্রু দ্য নাইট বা হোল নাইট সম্পূর্ণ সময়টা নির্দেশ করতে আমরা থ্রুর ব্যবহার করছি এক্সাম্পল থ্রি সারাদিন রাত বছর শুরু থেকে শেষ বোঝাতে আমরা ট্রুর ব্যবহার করব এক্সাম্পল তারা সারা বছর কাজ করেছিল দে ওয়ার্ক হোল ইয়ার থ্রু বা দে ওয়ার্ক থ্রু দ্য হোল ইয়ার তো এই ক্ষেত্রেও সারা বছর বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দেশ করতে আমরা থ্রুর ব্যবহার করলাম পয়েন্ট সিক্স বিশেষ পদ্ধতি বা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া নির্দেশ করতে থ্রু ব্যবহার হয় বা বসে যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে বা মধ্য দিয়ে মধ্য দিয়ে মাধ্যমে সে সাফল্য লাভ করেছিল হি সাকসিডেড থ্রু হার্ডওয়ার্ক এখানে কোনো স্থান বা কোনো জিনিসের উল্লেখ করা হয়নি এখানে কঠিন পরিশ্রম সেটা শারীরিক ব্যাপার তার মধ্য দিয়ে তা যেতে হয়েছিল অতএব এখানে থ্রুর ব্যবহার হচ্ছে এক্সাম্পল টু অভিজ্ঞতার মাধ্যমে বা মধ্য দিয়ে আমরা দক্ষতা অর্জন করতে পারি এখানেও মাধ্যমের মধ্য দিয়ে আছে অথচ বসবে উই ক্যান আর্ন বা লার্ন আর্ন মানে অর্জন করা মানে শেখা স্কিলস দক্ষতা থ্রু এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা স্কিল মানে দক্ষতা অর্জন করতে পারি পয়েন্ট সেভেন বিশেষ কোনো পদ্ধতি সেবা অর্থাৎ সার্ভিস বা ব্যক্তির মাধ্যমে মানে পদ্ধতির মাধ্যমে সার্ভিসের মাধ্যমে ব্যক্তির মাধ্যমে নির্দেশ করতে থ্রু বসে এক্সাম্পল ওয়ান ইন্টারনেটের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে অর্থাৎ ইন্টারনেট যে সিস্টেম তার মাধ্যমে সার্ভিসের মাধ্যমে টিকিট আর বিং সোল্ড থ্রু দ্য ইন্টারনেট সেন্টেন্সটা প্যাসিভে আছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউসেন্সে রয়েছে মাধ্যমে বলতে থ্রু এবার কোন ব্যক্তির মাধ্যমে দু নম্বর এক্সাম্পল মন্ত্রী তার প্রতিনিধির মাধ্যমে বার্তা দিয়েছেন দ্য মিনিস্টার ইস্যুড বা সেন্ট হিজ মেসেজ থ্রু হিজ রিপ্রেজেন্টেটিভ তার প্রতিনিধির মাধ্যমে অতএব থ্রু হিজ রিপ্রেজেন্টেটিভ এখানে এজেন্টও বলা যেত আর দুটো এক্সাম্পল দেখছি স্থানীয় জনগণের মধ্যে একটি গুজব ছড়িয়েছিল সেটা লোকাল পিপলের মাধ্যমেই অতএব এখানে মাধ্যমে ব্যবহার হলো এক্সাম্পল ফোর এই ব্যবস্থার মাধ্যমে ভাইরাস ছড়িয়েছে ভাইরাস হাজ এক্সটেন্ডেড বা স্প্রেড থ্রু দিস সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে অতএব থ্রুর ব্যবহার হলো পয়েন্ট এইট কোনো কিছু শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়া বা দেখা নির্দেশ করতে থ্রুর বসে থ্রুর মাধ্যমে ভালো করে বা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে নির্দেশ করা হচ্ছে এক্সাম্পল ওয়ান নিয়মগুলি ভালো করে পড়ো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত রিড থ্রু দ্য রুলস কেয়ারফুলি রিড থ্রু শুধু রিড বললে পড়া বোঝাচ্ছে থ্রু মানে এখানে সম্পূর্ণটা ভালো করে তো থ্রুর ব্যবহার এভাবে হলো আরও একটা জিনিস আমরা জানি যে পড়ার আরও একটা রেজাল্টার্ক হচ্ছে গো থ্রু মানে ভালো করে পড়া এক্সাম্পল টু আমি সমস্ত ফাইল ভালো করে খুঁজেছি ভালো করে মানে তন্ন তন্ন করে আই হ্যাভ সার্চড থ্রু অল দ্য ফাইলস সার্চড থ্রু কথার অর্থ হচ্ছে সমস্ত ফাইল খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত তো আমরা দেখলাম থ্রু প্রিপোজিশনটি কোন কোন শর্ত মেনে ব্যবহার করা যায় এই ছিল তোমাদের থ্রু ব্যবহারের বিভিন্ন নিয়ম আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো পরের আলোচনায় আবার আমরা একসাথে যোগ দেব আজকে এখানেই বিদায় জানাচ্ছি